হ্যালো আসসালামু আলাইকুম আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটি শর্ট টেকনিকের বই যে বইটির মাধ্যমে আপনারা সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বাংলা এবং ইংরেজি সব শর্টকাট টেকনিকের মাধ্যমে সব কিছু মনে রাখতে পারবেন খুবই সহজে এই যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি উপন্যাস রয়েছে কাজী নজরুল ইসলামের কয়টি উপন্যাস রয়েছে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি নাটক এবং সেগুলো কি কি এবং কত সালে এই নাটকগুলো হয়েছে সবগুলো আপনারা খুব সহজেই শর্টকাটে গল্পের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কয়টা সাহিত্য কয়টা রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী কোনটি কি কি এবং সাহিত্যগুলো কি কি সবগুলো কিভাবে মনে রাখতে পারবেন সেগুলো আমাদের এই শর্ট টেকনিকের মাধ্যমে দেওয়া রয়েছে অনেক সুন্দরভাবে এই বইটি সাজানো হয়েছে আপনারা যারা এই বইটি পেতে চান তারা খুব সহজেই আমাদের কাছ থেকে এই বইটির পিডিএফ লিঙ্কটি পেতে পারেন তা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ মিনিট স্কুলের এই সাবস্ক্রাইব বাটন সেটি ক্লিক করে অর্থাৎ সাবস্ক্রাইব হয়ে সেই স্ক্রিনশটটি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে আমাদের এই বইটির পিডিএফ লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে এক ক্লিকে এই বইটি ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে মনে রাখবেন সেই সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো উপন্যাসগুলো এবং এখানে ছোট্ট আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি কাজী নজরুল ইসলামের গল্পগুলো কিভাবে মনে রাখবেন এখানে কয়েকভাবে মনে রাখার পদ্ধতি দেওয়া রয়েছে গল্পের মতো বা কবিতার মতো করে সেগুলো খালি পড়ে যেতে হবে কয়েকবার পড়লে আপনার মনে থাকবে ইনশাল্লাহ যেমন দেখেন কাজী নজরুল ইসলামের গল্প সমূহ কি। কী এখানে একটি গল্প পড়তে পারি শিউলিমালার হৃদয়ে রিক্তের বেদন ব্যথার দান হয়ে থাকে শিউলিমালার হৃদয়ের রিক্তের বেদন ব্যথার দান হয়ে থাকে এই যে পাঁচটা কাজী নজরুল ইসলামের গল্প তারপর কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কয়টি এখানে আপনারা সেই গল্পের মাধ্যমে সেটি জেনে যাবেন রাজবন্দির জবানবন্দিতে সুরবালা দুর্দিনের যাত্রী হল এখানে রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ সুরবালা আরেকটি প্রবন্ধ দুর্দিনের যাত্রী আরেকটি প্রবন্ধ যুগবিনা বি ক্ষুদ্রমঙ্গল এরকমভাবে কাজী নজরুল ইসলাম জহির রায়হান আরও বিখ্যাত বিখ্যাত প্যারিচাঁদ মিত্র নির্মশাররফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর ফরুক আহমেদ মুস্তফা আলী বুদ্ধদেব বসু সৈয়দ আলী আহসান গোলাম মোস্তফা আব্দুল্লাল মুতি আলাউদ্দিন আল আজাদ রোমানা আফ রোজ সবগুলো শর্ট টেকনিকগুলো সাহায্যে আপনারা কীভাবে সব কিছু মনে রাখতে পারবেন সেই পদ্ধতিগুলো এখানে দেওয়া রয়েছে আশা করি আপনারা এখান থেকে বইটি যদি আপনার ভালোভাবে পড়েন তাহলে কখনোই আর ভুল হবে না এমসিকিউ পরীক্ষার মধ্যে আমরা দ্বিধাদন্তের মধ্যে থাকি এবং আমাদের এজন্যই সঠিক উত্তরগুলো ভুল হয়ে যায় জানা থাকা সত্ত্বেও শুধু এখানে বাংলাই নয় বাংলার সাথে রয়েছে সাধারণ জ্ঞান অঙ্ক বাংলা ব্যাকরণ সাধারণ বিজ্ঞান তো বইটি হচ্ছে সট টেকনিকের বই এর মাধ্যমে খুব ভালোভাবে কনফিউশনাল প্রশ্ন খুব সহজে মনে রাখতে পারবেন অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে যেমন উত্তর ইউরোপের দেশসমূহ কি কী কী ডেভি এলালিকে নিয়ে ভারতে আসুন ডেতে ডেনমার্ক ফিতে ফিনল্যান্ড এতে এস্তেনিয়া লতে লাটভিয়া লিতে লিথুনিয়া এবং আতে আইসল্যান্ডস শুতে সুইডেন আর নথে নরওয়ে পশ্চিমা ইউরোপের দেশগুলো হচ্ছে ফ্রান্স থেকে একটি বেবি এনে দাও এখানে ইউরোপের দেশ কথা বলা হয়েছে এইভাবে করে সাধারণ জ্ঞানের এখানে দেওয়া আছে যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে ফিডে আসুন এখানে প্রত্যেকটি দেশের প্রথম অক্ষর দিয়ে বাক্যটি গঠন করা হয়েছে ঠিক এভাবেই করেই পুরা বইটি খুব সুন্দরভাবে গবেষণামূলক বইটি সাজানো হয়েছে তারপরে আমরা চলে যাই এখানে বার্তা সংস্থার কথা বলা হয়েছে কোন দেশের কোন বার্তা সংস্থা সম্পূর্ণ আটানব্বই পেস্ট প্রত্যেকটি দেশের সুইজারল্যান্ড বা জেনেভা অবস্থিত সদর দপ্তরগুলো এখানে দেওয়া রয়েছে সমাজতন্ত্র চালু করেছে তিনটি দেশে এটা কারা কারা সেটা এখানে দেওয়া রয়েছে তুমি সমাজে কি বা চিন কি হচ্ছে কিউবা চীন হচ্ছে চীন আর উত্তর কোরিয়া এভাবে করে আপনারা মনে রাখতে পারবেন আশা করছি বইটি খুবই ভালো এবং অঙ্কেরও কিছু শর্টকাট টেকনিক এখানে দেওয়া হয়েছে এখান থেকে ভালোই কনফিউশনাল প্রশ্নগুলো দূর হবে তারপর ইংরেজি থেকে দুর্দান্ত বানান রাখার টেকনিক রয়েছে তারপরে রয়েছে কমন নাউন কমন নাউনের ছন্দগুলো দেওয়া রয়েছে যেগুলো মনে রাখতে পারলে অন্যান্য কমন নাউনগুলো আপনারা বের করে ফেলতে পারবেন যে শব্দগুলো সর্বদা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় একজন সৎ ও জ্ঞানী রাজা একজন সাহসী ট্রাফিককে একটি হোমওয়ার্ক করার উপদেশ দিল কাজটা ছিল অবসর সময়ে ছেলে চুলের দ্বারা রুটির উপর কবিতা লিখে একটি ফার্নিচার তৈরি করতে হবে যাতে সিনারি ভালো হয় পারমিশন পেয়ে সে ভাগ্যবাদ মনে করে ব্যাগেজ ও লাগেজ নিয়ে কিছু মেশিনারি কেনার জন্য জুয়েলারিতে গেল গিয়ে সংবাদ দেখতে পেল যে প্রতিকূল আবহাওয়া ও টাকার অভাবে তার কাজটা নষ্ট হয়ে গিয়েছে ইনফরমেশন পেয়ে রাজা তার এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে তার শস্য বার্জাপ্ত করলো এবং গান গাওয়া বন্ধ করে দিল তারপর ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যাগুলো পড়লে বুঝতে পারবেন কোন আনকাউন্টেবল লাউন এভাবে করে আপনারা আশা করছি একটু হলেও আপনাদের ইম্প্রুভমেন্ট হবে পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ